সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা, কি বললেন প্রাক্তন প্রেমিকা মিথিলা? গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় 28 নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে। এ প্রসঙ্গে ফেসবুকে নিজের মন্তব্য তুলে ধরলেন মডেল অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বৃহস্পতিবার রুবেলের বাবা শরীফুল ইসলাম রাজধানীর আদাবর থানায় বাদী হয়ে মামলা করেন। এ মামলায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও আসামি। এছাড়াও অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করা হয়। এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম। মামলায় বাদী রফিকুল ইসলামের অভিযোগ, গত 5 আগস্ট আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে তার ছেলে রুবেল অংশ নেয়। ওই মিছিলে আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে মিছিলকারীদের ওপর গুলি ছোড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হয় রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 7 আগস্ট রুবেলের মৃত্যু হয়। এ প্রসঙ্গে শুক্রবার নিজের ফেসবুকে সাকিব আল হাসানের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী। দীর্ঘ স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করে মিথিলা লেখেন, এ ধরনের অভিযোগের মাধ্যমে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের ন্যায় বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে। এ ধরনের মামলা দিয়ে কী বোঝানো হচ্ছে? অভিনেত্রী মিথিলা আরও লেখেন, শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনও মুক্ত। আর যাই করুক না কেন, সাকিব খুনি নয়। তার বড় বড় অর্জনের কথা কিভাবে ভুলে যাবেন? বিশ্ব দরবারে সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি, তবে তা আমাদের জন্য দুঃখজনক। সত্যি সাকিবের জন্য খারাপ লাগছে। যদিও ফেসবুকে এমন পোস্ট করার কিছুক্ষণ পরে তা ডিলিট করে দেন মিথিলা। সাকিব আল হাসানের সঙ্গে একসময় প্রেমের সম্পর্কের গুঞ্জন ছিল মিথিলার। তিনি মিস ইউনিভার্স বাংলাদেশ 2020 প্রতিযোগিতায় বিজয়ী। সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পরেই সবিজপাড়ায় পা রাখেন, বিভিন্ন বিজ্ঞাপন চিত্রের মডেল হন, কাজ করেন বলিউড সিনেমাতেও। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D ফোর্থ ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।